আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আর ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছি। বিকেলে যাচ্ছি আমি আর আমার শাশুড়ি, বের হয়েছি একটু 99-এর দোকানে যাব। আমাদের বাসার পাশেই অনেক বড় একটা স্টোর আছে যেখানে অলমোস্ট সব কিছু পাওয়া যায়। তো যেহেতু সামনে আমাদের বাসায় অনেক মেহমান আসবে, আর কেন আসবে, কারা আসবে, কী উপলক্ষে আসবে সবই আমি বলবো, সেটা থাকবে নেক্সট ব্লগে। এই ব্লগে জাস্ট দেখাবো যে আমরা মেহমান আসার আগে কী কী প্রিপারেশন নিলাম, কীভাবে কি আমাদের বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম এবং কী কী শপিং করলাম। তাহলে চলেন আজকের ব্লগটিতে শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে আমরা বাইরের শপিংটা শেষ করেছি। আমরা যেহেতু মেহমান অনেক আসবে তাই আমরা কিছু ওয়ান টাইম প্লেট, গ্লাস, তারপর হচ্ছে বক্স এগুলো কিনে নিলাম। যারা বাইরে আছেন তারা হয়তো বুঝে গিয়েছেন যে কেন নিয়েছি, আর যারা বাংলাদেশে আছেন তারা হয়তো বলবেন যে কেন কিনলাম। কারণ হচ্ছে যেহেতু অনেক মেহমান তো সবার পক্ষে আসলে সম্ভব না ওভাবে প্লেট টেলেট ই করা, তাই আমরা ওয়ান টাইম প্লেট গ্লাসটাই ইউজ করতে চাচ্ছি। তাই ওটাই আমি হচ্ছে বিকেলবেলা নিয়ে নিলাম। আর এখানে আমার দেবরের রুমের জন্য দুইটা পাপোশ নিলাম। তো তারপরে চলে যাই হচ্ছে খাবারের দোকানে। আমরা কিছু খাবার কিনে আনবো, আর কিছু খাবার বাসায়ও রান্না করব, আর কিছু শপিং ছিল বাহিরের ওটা শেষ করব। তো এখান থেকে কোক নিয়ে নিলাম কয়েকটা, যেহেতু মেহমান অনেক, আসলে কোকটা সবাই পছন্দ করি মোটামুটি। আর এটা ছিল একটা গ্রোসারির দোকান যেখানে আপনার সব পাওয়া যাবে আমাদের বাসার পাশেই। মানে দাম একটু বেশি হলেও বাট সব একদম ফ্রেশ পাওয়া যায়। এখানে কাঁচা আপেল ছিল, এগুলো দেখে এত ফ্রেশ লাগতেছিল মনে হচ্ছে ওখানে বসেই একটা খাই। আসলে অত একটা আমি আপেল খাই না। তো আমি একটু ঘুরে ফিরে দেখতেছিলাম, আমার শ্বশুর আর শাশুড়ি ছিল সাথে, তারা হচ্ছে বুঝে বুঝে নিচ্ছিল কোনটা লাগবে কোনটা লাগবে না। তো আমার ভালোই লাগে শপিং করতে, সেটা যে কোনো শপিংই হোক না কেন। তাই আপনাদের ভাইয়া আর ওই দিন যায়নি, তো আমি ছিলাম, আর আমি একটু ঘুরে ফিরে শপিং মলটা দেখতেছিলাম, সরি গ্রোসারিটা। তো যাই হোক, এই তো আমাদের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। তো এখানে ডায়েট কোক নিয়েছি, রেগুলার কোক নিয়েছি, আর ফান্টা নিয়েছি, সাথে একটা স্প্রাইটও ছিল, ওইটার ভিডিওতে আনি নাই, মনে ছিল না। তো এই আর কি, আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা মেবি অনেক বড় হবে কারণ আমি সব একসাথে দিয়ে দিয়েছি। এই তো শপিং শেষে এখন হচ্ছে বাসায় যাচ্ছি, আর বাসায় গিয়ে একদম মজাদার এবং মিষ্টি একটা আম কেটেছি। খুব আম খেতে মন চাচ্ছিল, যদিও বাংলাদেশের স্বাদ নাই, তারপরও একটু আম খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষে আবারও সেই কাজে লেগে পড়লাম। আমার বেডরুমের গ্লাসগুলো হচ্ছে ক্লিন করতেছিলাম গ্লাস ক্লিনার দিয়ে, কারণ এগুলো একটু বৃষ্টি পড়লে আপনার একদম কেমন যেন ময়লা হয়ে যায়। যেহেতু বাসায় মেহমান আসবে তাই একটু তো ক্লিন করতেই হবে। আমার শুধু বেডরুমের না, আমি ম্যাক্সিমাম সব রুমের গ্লাসগুলোই আমি ক্লিন করে দিয়েছি। বাসার সব গুছানোর কাজগুলো হচ্ছে আমি দায়িত্ব নিয়েছি, আমরা সবাই মিলেই কম বেশি কাজ করেছি, কারণ এত বড় বাসা আসলে একার পক্ষে গোছানো একদমই সম্ভব না। তাই আমার শাশুড়িও আমাকে হেল্প করেছে, আমিও তাকে হেল্প করেছি, আমার দেবরও কিন্তু আমার সাথে হেল্প করেছে। আমাদের বাসায় আমার কাজে কেউ হেল্প করুক আর না করুক, আমার দেবর মানে স্বামী আমাকে হেল্প করবি, এটা ওর থাকবে মাস্ট। যেটা হচ্ছে কারেন্টের লাইনগুলো ঠিক করে দিচ্ছিল তারগুলো, তো ওকে আমি বললাম যে এগুলো একটু তুমি ঠিক করে দাও, ও বললো ঠিক আছে। এই যে ও আমাকে টুকটাক অনেক হেল্প করেছে, এটাই অনেক, কারণ ও আমাকে অনেক পছন্দ করে। আর পিছনে যে সোফাটা কাভার দিয়ে ঢাকা ওটা হচ্ছে বাসায় একটু রং করেছিলাম, তার জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে হচ্ছে কিচেনটাও ক্লিন করে নিয়েছি, ক্যাবিনেট, তারপরে নিচের যে ফ্লোর সব কিছু একদম পরিষ্কার করে ফেলেছি, যারা তারা যেহেতু চলে আসবে এই আর কি। আর এই সাইডে আমার শাশুড়ি হচ্ছে ফিন্নি রান্না করেছে, ডিজার্টে ফিন্নি রেখেছিলাম, তো এই ফিন্নিটা শাশুড়ি রান্না করেছে, অনেক মজা হয় তার ফিন্নি রান্নাটা। আর তারপরে হচ্ছে আমি সিঁড়িগুলো ক্লিন করে দিচ্ছি, এটা হচ্ছে মেশিন দিয়েই করতে হয়, তো ওটাই আমি করে দিচ্ছি। বললাম না যে সবাই মিলে আসলে কাজ না করলে কাজ একদমই আগায় না, আর আমরা কাজ করার সময় অনেক মজা করি, বিশেষ করে আমি। আর আমরা ওই দিন অনেক রাত পর্যন্ত কাজ করতেছিলাম। আসলে ইউএসএতে আসার পরে কখন রাত হয় কখন দিন হয় আমি না কিছুই বুঝি না টাইমের জন্য। যাই হোক, এই তো কাজ টাজ করে আবার উপরে চলে এসেছি, এটা যদিও পরের দিনের ভিডিও ছিল। তো উপরে এসে আমি হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব, ভাবছি যে বাংলাদেশ থেকে আমি এই চাদরগুলো এনেছিলাম, আড়ং থেকে নিয়েছিলাম। এই লাল চাদরটা আমার অনেক পছন্দের, তাই আমি আড়ং থেকে মানে নিয়ে এসেছিলাম। তাই ভাবলাম লালটাই লাচ্ছি, যেহেতু আমার বাসায় নতুন মেহমান আসবে আর প্রথমবারের মতো, তো আমি লাল কভারটাই দিয়ে দিলাম। তো এটা অনেক সুন্দর লেগেছে আমার নিজের কাছে, আপনাদের ভাইয়াও বলেছে অনেক সুন্দর লাগে।
যে পিলো কাভারটাও কিন্তু অনেক সুন্দর ছিল, এগুলো আমি আড়ং থেকেই নিয়েছিলাম। তারপরে এই তো আমার রুমটাও ক্লিন করতেছি, আর পিছনে কিন্তু আপনাদের ভাইয়াও ছিল, ও আসে নাই ক্যামেরায়, ও আমার সাথে মানে দুষ্টমি করতেছিল। আমি যখন কাজ করি তখন আমার হাজবেন্ড আর আমার দেবর মানে স্বামী অনেক দুষ্টমি করে আমার সাথে, সব কিছু আসলে ভিডিওতে আনা সম্ভব না আর আনা যায়ও না। যাই হোক, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করি আমার হ্যাপিনেসগুলো, আমার ভালো লাগাগুলো। তারপরে চলে এসেছি লিভিং রুমে, লিভিং রুমটাও আমি ক্লিন করে দিলাম সুন্দর করে, যেহেতু মেহমান আসবে একটু তো গুছগাছ করে রাখতেই হবে। আর তাছাড়া আমাদের বাসা সবসময় গুছগাছ করা থাকে, কারণ আমাদের বাসায় ওরকম ছোট বাচ্চা নাই যে এলোমেলো করবে। আমার শাশুড়ি যখন কিচেনে রান্না করতেছিল, আমি মাঝে মাঝে এসে একটু দেখে গেলাম যে সে কী কী রান্না করতেছে। এদিকে দেখি গরুর মাংসটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে, সে এটা সুন্দর করে ঢেকে রেখেছে যাতে ঠান্ডা না হয়ে যায়। তো তারপরে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটাও করে নিলাম, লাঞ্চেও আমাদের গরুর মাংস ছিল, অনেক মজা হয়েছে। আমার শাশুড়ির হাতে রান্না অনেক মজা, যেটা যারা যারা খেয়েছেন তারা তারা তো জানেনই। তো বিকেলের দিকে আমরা হচ্ছে পিঠা বানিয়ে নিলাম, যেহেতু বাসায় নতুন মেহমান তো ভাবলাম যে পিঠাটা বানিয়ে ফেলি, আর কিছু খাবার তো আমরা বাহির থেকে কিনে আনবো। তো এখানে হচ্ছে সবার পছন্দের, বিশেষ করে আমার এবং আমার হাজবেন্ডের পছন্দের পাক্কান পিঠা বানাচ্ছিল, আমিও একটু হেল্প করেছি, আসলে দুইজনে মিলেই করেছি বলতে গেলে। তো এদিকে হচ্ছে কিছু পিঠা ভেজে নিয়েছিলাম, যেগুলো হচ্ছে রসে ভিজাবে। আপনাকে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, মোটামুটি অনেক কাজ করেছি, সব তো আর ভিডিওতে আনা সম্ভব না। ফ্রেশ হওয়ার পরে অনেক ভালো লাগতেছিল, সারাদিনই কাজ করেছি আমরা সবাই মিলেমিশে। তো এই আর কি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওতে থাকছে আমার বাসায় কারা কারা এসেছে, কী কী করেছি, তাদের সাথে কত মজা করেছি, সব কিছু থাকবে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।